हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अमित्र। तो आई कुकु आई टीजर नहीं এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো এটা পরিচালনা করেছে শোভিক কুণ্ডু, যার লাস্ট ছবি ছিল সুইজারল্যান্ড, যেটা জিতে প্রোডাকশনে ছিল এবং জিত এই ছবির প্রোডিউসার। এখানে লিড চরিত্রে আমরা দেখতে পাবো হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দিতিপ্রিয়াকে। এবার এই টিজারটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, তার কারণ হচ্ছে এটা কিন্তু জাস্ট একটা বাবা মেয়ের গল্প, ইমোশনাল গল্প তা কিন্তু নয়। টিজারটার মধ্যে আরও একটা অ্যাসপেক্ট রয়েছে, আরও একটা না অ্যাকচুয়ালি দুটো অ্যাসপেক্ট রয়েছে। তো ডেফিনেটলি টিজারের যে ইমোশনাল পার্টটা রয়েছে, বাবা মেয়ের বন্ডিংটা দেখাচ্ছে এবং সেই জায়গায় যে গানটা চলছে আয় খুকু আয়, সেই জায়গাটা পার্সোনালি আমাকে খুব মানে ইমোশনালি কানেক্ট করতে পেরেছে। সেই জায়গাটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তার সাথে সাথে এখানে যদি আপনি একটা অ্যাসপেক্ট দেখেন, টিজারটা স্টার্ট হচ্ছে কীভাবে, যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে অ্যাজ এ প্রসেনজিৎ চ্যাটার্জি আমরা দেখতে পাচ্ছি এবং উনি বলছেন যে একটা বাচ্চা জিজ্ঞেস করছে, বুম্বা আঙ্কেল তুমি যে চরিত্রগুলো করেছো তার মধ্যে এইগুলো নিয়ে কথা হচ্ছে। তো আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে অ্যাজ এ প্রসেনজিৎ চ্যাটার্জি দেখতে পাচ্ছি এবং সে যে যত আইকনিক ক্যারেক্টার করেছে, ক্যারেক্টারগুলো প্লে করেছে, সেগুলোর ছবি রয়েছে এবং সেখান থেকে সে বলছে যে একটা চরিত্র আমি করেছি যেটা আমি ভুলতে পারছি না, তার মধ্যে থেকে বেরোতে পারছি না। তো এবার হতে পারে যে এই ছবির মধ্যে ফিল্ম উইদিন এ ফিল্ম কনসেপ্টটা রয়েছে। তো ওখানে হয়তো হতে পারে যে প্রসেনজিৎ চ্যাটার্জি প্লে করছে, মানে একজন স্টার প্রসেনজিৎ, এবং সে একটা হয়তো ছবি করেছিল কিছু যেটা হয়তো তাকে মানসিকভাবে চ্যালেঞ্জ করেছে কিছুভাবে, এটা একটা অ্যাসপেক্ট হতে পারে। এবং দ্বিতীয় আরেকটা হতে পারে যে এটা হয়তো খালি পার্টিকুলারলি প্রোমোর জন্যই বানানো হয়েছে, এটা অ্যাকচুয়াল ছবিতে এটার কোনো লিঙ্ক থাকবে না। কিন্তু যে জিনিসটা ইন্টারেস্টিং, যে এখানে যে ক্যারেক্টারটা প্রসেনজিৎ চ্যাটার্জি প্লে করছে নির্মলের, সেই নির্মলকে কিন্তু লোকে টেকো প্রসেন বলে ডাকে, মানে তাকে হয়তো দেখতে অনেকটা প্রসেনজিতের মতো কিন্তু তার মাথায় টাক পড়ে গেছে এবং সে একটা সাধারণ গ্রামের লোক এবং তাকে লোকে ওইভাবে হয় না যে তোকে উত্তম কুমারের মতো দেখতে, তোকে প্রসেনজিতের মতো দেখতে, তোকে মিঠুনের মতো দেখতে, তোকে দেবের মতো দেখতে, এইভাবে লোকে বলে খ্যাপায়। তো সেই জিনিসটা তার সাথেও হয়। তো এখানে আর কি একটা পসিবিলিটি হতে পারে, যেরকম শাহরুখ খান হয়েছিল না, যে শাহরুখ খান নিজেই নিজের ফ্যানটা প্লে করেছিল ফ্যান ছবিতে মেকআপ ইত্যাদি করে। তো এখানে এরকম হতে পারে যে প্রসেনজিৎ চ্যাটার্জি মানে একটা ছবি করেছে যেখানে সে একটা এমন ক্যারেক্টার প্লে করছে যে প্রসেনজিৎ চ্যাটার্জির নকল করে টাকা রোজগার করে, নকল চুল লাগিয়ে মেকআপ করে হয়তো টাকা রোজগার করে। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে, মানে ফিল্ম উইদিন এ ফিল্ম এবং তার মধ্যে এরকম একটা লেয়ার যে একজন স্টার তার নিজেরই একটা এমন ক্যারেক্টার প্লে করছে যেটা হচ্ছে তার আবার ফ্যানের ক্যারেক্টার। তো এই জিনিসটা খুব সুন্দরভাবে যদি দেখাতে পারে তাহলে সেই জিনিসটা খুব ভালো হবে, সেটা এই টিজারের মধ্যে রয়েছে, এখন অব্দি তো তাই ঝলক পাচ্ছি। এবং তারপর এখানে কিন্তু একটা রিভেঞ্জ ড্রামা অ্যাঙ্গেলও রয়েছে, সেটা কিন্তু টিজারের প্রথম দিকের কিছু শর্ট দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারি। তাকে থানা থেকে ঠেলে ফেলে দিচ্ছে বাইরে অফিসার, তারপরে সে যখন প্রথমে একটা দড়ি নিয়ে আসছে বা একটা ফোনের দিকে তাকিয়ে একটা যে এক্সপ্রেশন দিচ্ছে রাগি রাগি। তো হতে পারে হয়তো সেই ছবিটার মধ্যে মানে প্রসেনজিৎ চ্যাটার্জি একজন স্টার, সে একটা ছবি করেছে যেখানে সে নির্মল বলে একটি চরিত্র করেছে যে আবার প্রসেনজিতের ফ্যান, তার নকল করেই চালায়, খুব সাধারণ একটা লোক, তার মেয়ে রয়েছে, চায় মেয়ের ভালো হোক, ভালো করে পড়াশোনা শিখুক, কিছু করুক, এবং তারপরে এই মেয়েটার সাথে কিছু একটা খারাপ কিছু অ্যাক্টিভ মানে কোনো ঘটনা ঘটে এবং তারপরে এই বাবা মানে অসহায় হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় চেষ্টা করে যাতে তার মেয়ে জাস্টিস পায়, কিন্তু পায় না। তখন আর কি সেই বাবা নিজের হাতে ব্যাপারটাকে তুলে নিয়ে জাস্টিস করে, এটা হতে পারে, দ্যাট ক্যান বি আ পসিবিলিটি, কারণ টিজারের প্রথম দিককার কিছু শর্ট দেখে তাই মনে হচ্ছে। বা এটাও হতে পারে যে মানে হয়তো টাকার অভাবে মেয়ের জন্য যে স্বপ্নগুলো দেখেছিল সেটা সে ইনকমপ্লিট হয়ে রেখে গেছে, তাই জন্য সে মনে করেছে যে আরে আমি তাহলে আমাকে যেটা নিয়ে লোকে রাগায় এই যে টেকো প্রসেন বলে, তাহলে আমি সেটা নিজে হয়ে দেখাবো, তাই জন্য হয়তো মেকআপ করে এরকম চুল পরে এ করছে, নানান রকমের পসিবিলিটি হতে পারে। কিন্তু টিজারটার মধ্যে জাস্ট এটা একটা সম্পর্কের গল্প নয়, এর মধ্যে আলো কয়েকটা লেয়ারিং আছে এবং দ্যাট ক্যান হ্যাভ মাল্টিপল পসিবিলিটি, ডিরেক্টর কোনটা ভেবেছে সেটা দেখার মতো বিষয় হবে। পার্সোনালি প্রসেনজিৎ চ্যাটার্জিকে দারুণ লাগছে, পুরো একটা অন্যরকমের লুকে, এবং মানে যেহেতু এটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে তাই জন্য নানান রকমের লুকস আমরা দেখতে মানে লুকস বলবো না মানে ভয়েস টোন বা এক্সপ্রেশনস দেখতে পাচ্ছি, কখনো মেয়ের সাথে আর কি খুব সুন্দর একটা বন্ডিং আনন্দের একটা, কখনো খুব রাগি, কখনো দুঃখে। তো সেই নানান দিকের অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছি, স্পেশালি যখন ওই মেকআপ লাগিয়ে চুলটা পড়ছে ওই জায়গায় প্রসেনজিতের এক্সপ্রেশন দারুণ লাগছে। তো আমার ওভারঅল পারফরমেন্স বলুন বা টিজারের প্রেজেন্টেশনটা খুব ভালো লেগেছে, খুব ইনোভেটিভ কিছু লেগেছে। আপনাদের টিজারটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।